আমি তাই মনে করি। এখন আমরা সকলে মিলে কাজে কাজ মিলে একটা কাজ সুন্দর এগুলো হলে কিছু অনেকটা কষ্ট করতে হয়, সাফার করতে হয়। এই দেশ আমরা স্বাধীন করেছি, অনেক রক্ত স্বাধীন করেছি। আমরা কোনোদিন চাই না এই দেশের বুঝিয়ে বুঝে মানুষ কেউ কষ্টে থাকুক, কেউ কষ্টে চলুক। এটা আমার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এটা কখনো আশা করেন না। তাই আমি বলতে চাই, আসুন আমরা যে কোনো ভালো কাজ করতে গেলে প্রথমে কিছু কষ্ট করতেই হবে, আমাকে আমার সবাইকে বুঝতে হবে। তাই আমি আমাদের আপনারা যাদের জেনে এসেছে এই সহযোগিতা হাত বাড়িয়েছে, আমি আপনাদের এই আজকে ক্রেতা সকলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় মেয়র সাহেব উনি যে আজকে আয়োজন করেছেন, উনি যে ব্যবস্থা নিচ্ছেন এবং সকলকে যে নিয়ে আয়োজন, আমি আশা করি ওনার ইচ্ছা আমরা সকলে আমরা কাজে কাজ মিলে কাজ করে আমরা সেটা আমরা পূরণ করবো, সে আশায় ব্যক্ত করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দেবে। আমি আমার গত বছর আল্লাহ হাফেজ, জয় বাংলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল ভাই, আপনাদের সিটি কর্পোরেশনের সিইও। আমি ছোট্টু দুটি বিষয়ে আপনাদেরকে আমি একটু কথা বলবো, আমি সম্বোধন করলাম না এখানে। আমার অনেকে এসেছেন, আমি আপনাদের অনেক বক্তব্যকে আমি স্বাগত জানাই। ছোট্টু দুটি কথা বলতে চাই। অনেকেই বলেছেন আপনারা যে হ্যাঁ আপনাদের বৈধ রিক্সার গ্যারেজে অর্ধেকের বেশি অবৈধ রিক্সা রাখে, এই দায়িত্ব দিয়ে ড্রাইভার দিয়েছেন আপনাদের পুলিশদের ইউনিফর্ম সার্ভিসের লোকদেরকে। আমি একবার ভাবি না, আমি যে সন্তানটিকে জন্ম দিলাম, আমার যে ছেলেটিকে স্কুলে পাঠালাম, আমার ছেলেটি ঠিক মতো স্কুলে যায় কিনা, আমি স্কুলের মাস্টারকে শুধু দায়িত্ব করুন, আমি বাবা হিসেবে আমার দায়িত্ব আছে। আপনার গ্যারেজের যে অবৈধ রিক্সা থাকে আপনার কোনো দায়িত্ব নেই আমি যদি একটু প্রশ্ন করি, আর যারা অবৈধ রিক্সা বানাচ্ছে তাদেরকে একটু দায়িত্ব নেই এই দেশের নাগরিক হিসেবে। শুধু একটা বাহিনীর উপর আপনারা দোষারোপ করতেছেন, কিন্তু আপনাদের দায়িত্ব কি আপনারা একবার বুঝে নিয়েছেন যে আমার রাস্তা দিয়ে অবৈধ রিক্সাটা চলতেছে, আমি কেন চলতে দিচ্ছি, আমার দায়িত্ব আমি পালন করছি, আমার গ্যারেজে রাখতেছে। আর যেই এখানে বহুত লোক আছেন হয়তো অবৈধ রিক্সা বানাচ্ছেন, তারা কি তাদের গায়ে একবারও লাগে না যে আমি রিক্সা লাইসেন্স নেই, রিক্সাটা আমি চালাচ্ছি? শুধু সরকারি বাহিনীর উপর আপনারা যে দোষারোপ করেছেন এটার সাথে আমি একমত হইতে পারি না। একটা বাহিনীর উপর শুধু যদি দায়িত্ব দেন তাহলে সুনাগরিক হিসাবে আপনার কি দায়িত্ব? আমার ছেলে আজকে যদি স্কুলে গিয়ে হিরোইন খায়, শুধু কি স্কুলের মাস্টারের দায়িত্ব, আমি বাবা হিসেবে আমার দায়িত্ব নাই তাকে শাসন করা? সেই দায়িত্ব আপনারা একজন ফেরি আসে না যে আমি আজকে থেকে আমার রাস্তায় আমার গ্যারেজে একটা অবৈধ রিক্সা ঢুকতে দিব না। আপনারা গাইলে কোথায় কাজে কাজ মিলিয়ে কাজ করবেন?